আপনার কষ্ট বুঝছি আমি, কষ্ট পরে আসছি, কষ্ট হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম চোখে। এ দাদা শুনে যা, কে কিসব টেপাটিপি করছে দেখে যা, দেখে যা। কাকু, আপনার মনের কষ্টের কথা আর আপনার হারিয়ে যাওয়ার এক্সপ্রেশন তার আগে দেখাতে এনেছিলাম। দাদা প্রথমে এক্সপ্রেশন দেখলো, তারপর কিডনিতে হাত রেখে পিছনে হাত রেখে কাপড়ে চুপড়ে করে শুয়ে ফেলল। কিছুক্ষণ পর রিয়েলাইজ করলাম যে কিডনি অ্যাটাক হয়েছে। ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার এলেন, দেখে বললেন খুব সিরিয়াস অবস্থা। দিন জিজ্ঞাসা করলেন কি কেন এরকম হলো, কিছু কি বাজে খেয়েছিল বা কিছু বাজে দেখেছিল। আপনার ভিডিও দেখালাম, তারপরে ঠিক ধরেছেন, ডাক্তারও পিছনে আর কিডনিতে হাত দিয়ে কাপড়ে চুপড়ে করে ফেলেছে। তো হ্যাঁ, এখন দুজনে একসঙ্গে পাশাপাশি বেডে হসপিটালে গেছে। এই কিছুক্ষণ আগে নার্সকে কল করেছিলাম, নার্স ফোন ধরেছিলেন, নার্স ফোন ধরে প্রথমে এরকম কয়েকটা মিষ্টি কাঁচা কাঁচা খিস্তি মেরে আমাকে বললেন যে এরকম হারিয়ে যাওয়ার এক্সপ্রেশন দেখলে তো আর কেউ থাকে না, দুজনেই হারিয়ে গেছে। ইয়ার কি হচ্ছে, মজা হচ্ছে? হ্যাঁ, ওই 14 নম্বর সাইজের যে ফুটবলটা নিয়ে আদা দেখাচ্ছেন, আর আপনি ফুরিয়ে গেলেন কোথায়, কোন কোন অ্যাঙ্গেলে ফুরিয়ে গেলেন? নিজে ভিডিওটা একবার দেখুন, ওটা ফুরিয়ে যাবা আমাকে কি বলবেন, মরে যাবো দুদিন পর অলরেডি। আমার যে অবস্থা হয়েছে আপনি যদি ফুরিয়ে যান, আপনার ওই 14 নম্বর সাইজে কোমরটাকে যেভাবে নাড়াচ্ছেন কেউ যদি ধাক্কা খায় না 10 জন্ম উঠবে না, কাঁটা পাঠার মতো করে ছটপট 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 করবে। আর ওই যে পেটের একবার জামাটা খুলে পরে ভিডিওর পর দেখবেন যে চামড়াগুলো আছে না, ভগবানের ওপর হাল ছেড়ে দিয়েছে, ওরা বলেছে আমি আর কিছু করতে পারছি না, দম শেষ আমার, ভগবান চাপে আছে, রাতে কাজের শেষের পর টেনশন নেয় আপনাকে নিয়ে যে চামড়াটার কি হবে, আর দুদিন পর ছিঁড়ে বেরিয়ে যাবে তো, আর আপনি ফুরিয়ে গেলেন। এত প্রেম, এত প্রেম যে শাওয়ারের তলায় যা দিয়ে চান করতে করতেও চোখের জল শুকিয়ে গেল। প্রেম বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। ও ও কাকা, এত রস! কাকিমা তো জামা কাপড় কাচতে পাঠিয়েছিল। হ্যাঁ, বাথরুমে সব চুদুর বুদুর হচ্ছে, কাকিমা জানে? বলবো কাকিমাকে ফোন করে। হ্যাঁ, আগের দিন তো হাতা দিয়ে পিটিয়েছিল, আজকে খুন্তি আলু ভাজে তৈরি হচ্ছে, দেখলাম কথা বলে গেলাম, বলছি দাঁড়াও কাকিমা চিদুর গুলো। এটা কি হচ্ছে? এ দাদা, আবার লোকটা আসতে মারতে পারতিস বে, তাতে ও বড় কথা। এটা কিরকম ধরনের কষ্ট? হ্যাঁ, এটা কিরকম ধরনের কষ্ট? হ্যাঁ, কষ্ট বেশ, ঢং করো তুমি ঢং। হ্যাঁ, কষ্ট ভাগ। এই গাইস, ফার্স্ট ট্রাই ছিল, কোনো মানে ফার্স্ট দিকে প্ল্যানিং করেছিলাম ভেবেছিলাম কিছু ভালো করে করবো, বাট অত প্ল্যান দিয়ে আমি এটা মোটামুটি পুরোটাই আধখানার বেশি একটা সন্ধ্যার ওপর কাজের ওপর ব্যাপার করে একটা সন্ধ্যার মোটামুটি খাটনি করেছিলাম, তার বেশি না। তো এরকম টাইপের যদি সাপোর্ট পাই, সাপোর্ট কীভাবে করতে হয় বলতে হবে না সোশ্যাল মিডিয়ায়, তো যদি ভালো সাপোর্ট পাই তো এরকম আরও ভিডিও বানাবো। থ্যাংকস ফর ওয়াচিং। আমি অনেক আগে থেকে বলে রাখলাম এই যে ভিডিওটা বানিয়েছি এটা অত্যন্ত আমার পার্সোনাল মতামত, আমি আমার ডিফেন্সে বলবো ইট ইজ জাস্ট ফর ফান, আর মানে মোটামুটি যে ফার্স্টিং যে বলতে যে তার উপর বেস করে আমার ভিডিওটা মোটামুটি বানানো হয়েছিলো, তাছাড়া আমার মাইন্ডে আর কোনো মানে ছিল না, জাস্ট রোস্টিং টাইপ একটা ইয়ার টাইপ ছিল, তো কোনো ডিপ ফিলিংস নেই। অ্যান্ড আমার প্রস্তাবের ইয়ে ক্ষেত্রে আমি বলবো ইট ইজ জাস্ট ফর ফান, ডিসক্লেইমার দিইনি, তাই এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট।